হ্যালো ভিউয়ার, অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার টাইপ করতে হয়। দেখা যায় যে যেটা কিনা আমাদের যে সিম্পল কিবোর্ডটি আছে আমাদের কম্পিউটার সাথে কানেক্ট করে, সেখানে সেই কিবোর্ডগুলো সিম্পল ওয়ার্ড দেওয়া থাকে, ইংলিশ ওয়ার্ড, যেটা কিনা কোনো অন্য কোনো ওয়ার্ড নাই, বাট একটা ওই আছে যেটা কিনা আপনি খুব সিম্পললি উইদাউট এনি থার্ড পার্টি অ্যাপ ছাড়াও আপনি খুব সিম্পললি ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট স্টাইলের যে ক্যারেক্টারগুলো আছে তা আপনি টাইপ করতে পারবেন। সো সেটা অ্যাকচুয়ালি সাপোজ প্রথমত আপনাকে স্ক্রিন কিবোর্ড অ্যাড করতে হবে, সেক্ষেত্রে প্রথমত আপনি টেক্সট বারে এসে রাইট ক্লিক করার পর শো টাচ কিবোর্ড বাটন, সো সিম্পলে ক্লিক করার পর এটা এখানে অ্যাপিয়ার করবে আপনার টেক্সট বারে অটোমেটিক। সো সিম্পলে আপনার টাচ কিবোর্ড অ্যাপিয়ার করুন। এখন আমি সাপোজ এখানে আমি কোনো কিছু টাইপ করতে চাইছি, ফর এক্সাম্পল স্বরূপ আমি এন টাইপ করলাম। সো আমি যখন এনটা হোল্ড করব আমি দেখতে পারবো যে এখানে এনের সাথে এনের যে আরেকটা চ্যাপ্টার্স আছে তা অ্যাপিয়ার করছে। তাছাড়া যদি আমি এ টাইপ করি, এর সাথে এ রিলেটেড আরও যে ওয়ার্ডগুলো আছে ডিফারেন্ট ডিজাইনের সেগুলো অ্যাপিয়ার করছে। সো এভাবে আমি চাইলে আমার কাঙ্ক্ষিত যে ডিজাইনের বা যে ওয়ার্ডের কিছু টাইপ করতে চাচ্ছি ফর ওয়েব অর সামথিং ফর সাম রিজন, সো আমি চাইলে সিম্পলি এইটার মাধ্যমে করতে পারি, আমার প্রয়োজন হবে না কোনো অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করার। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।